আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে 1975 খ্রিস্টাব্দের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁ ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরানো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। পরে 1981 খ্রিস্টাব্দে 150 বিঘা আয়তনের কমপ্লেক্সে খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় 100 বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত হয়। জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, তৈজসপত্র, পোশাক, বর্ম, অলঙ্কার ইত্যাদি। বাংলার প্রাচীন ও মধ্যযুগের লোকশিল্পের অনেক নিদর্শন রয়েছে এখানে। রয়েছে বাংলার প্রাচীন মুদ্রা। কারুশিল্পতে বৈচিত্র্যময় দোচালা, চৌচালা ও উপজাতিদের আদলে তৈরি ঘরে দেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা আর্থিকভাবে অবহেলিত অথচ দক্ষ কারুশিল্পীর তৈরি বাঁশ, বেত, কাঠ খোদাই, মাটি, জামদানি, নকশিকাঁথা, একতারা, পাট, শঙ্খ, মৃৎশিল্প ও ঝিনুকের সামগ্রী ইত্যাদি কারুপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এই মেলায় লোকসঙ্গীত, যাত্রাপালা, কবিগান ইত্যাদি লোক সংস্কৃতির ঐতিহ্যবাহী অনুষ্ঠান মেলা পরিবেশন করা হয়। মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন লোকজ শিল্পী ও কারুশিল্পীরা। মাটি, শোলা, বাঁশ, বেত, কাপড় সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রী বিক্রি করা হয় এই মেলায়। এছাড়াও জাদুঘরের সম্মুখে অবস্থিত লেকে নৌকা ভ্রমণ ও শীত মৌসুমে টিকিট কেটে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় জাদুঘরটি অবস্থিত।
কার্গিল টিভি হেরিটেজ ডেস্ক।